তুমি কোনো চিন্তা করো না, আমি ওই বেঈমানটার কাছ থেকে ঠিকই তোমাকে উদ্ধার করে নিয়ে যাব। বিশ্বাসঘাতক, বেঈমান, এসব তুই কি বলছিস? হ্যাঁ ঠিকই বলছি, যাকে ভালোবেসে আমার জীবন সাথী করে ঘর বাঁধতে চেয়েছিলাম আর তুই তাকে জোর করে তুলে এনেছিস। ছি ছি, আরে আমি তোকে অনেক বড় বন্ধু মনে করতাম, কিন্তু তুই আমার কাছে সেই বন্ধুত্বটাকে এত ছোট করে দিলি। মারি মন মার, আমাকে মেরে ফেল। আমি না জেনে আজ যে পাপ করেছি সেই পাপের রক্তটুকু আমার শরীর থেকে বের করে দে, বের করে দে আমার শরীর থেকে। মার মার আমাকে। মারুফ, হেই মন, জানিস আজ আমি কত বড় পাপ করেছি? কত বড় পাপী আমি! যে বোনটার জন্য আমাকে তুই কাঁদতে দেখেছিস, জাফরের কথায় আজ আমি আমার সেই পুতুলের মতো বোনটাকে তুলে নিয়ে এসেছি। তোর মতো আমানুষ আমার ভাই হতে পারে না। চলো এবার, এখানে আর এক মুহূর্ত নয়, এসো। যার কেউ নাই তার খোদা আছে, যার কেউ নাই তার খোদা আছে, যার কেউ নাই তার খোদা আছে। আমি একটা জীবন ভিক্ষা চাই, একটা জীবন ভিক্ষা চাই সেই খোদার কাছে। যার কেউ নাই তার খোদা আছে, যার কেউ নাই তার খোদা আছে। সরি মারুফ, আমি না বুঝে তোর গায়ে হাত তুলেছি, আমাকে ক্ষমা করে দে প্লিজ। এখন চল। বাহ বাহ, বড়ই নাটকীয় দৃশ্য, কিন্তু এই দৃশ্যটা তোদের জন্য আনন্দের হলেও আমার জন্য খুবই কষ্টের, খুবই বেদনা। কি বলতে চাস তুই? বলতে চাই ভাই হয়ে বোনকে আজ আমার হাতে তুলে দিবি, আর আমি আমার ভাইয়ের সাথে তোর বোনের বিয়ে দেব। এ জাফর, দাড়ি নয় কমা নয়, একদম ফুল স্টপ। বাঁচতে চাইলে এখান থেকে চলে যা, আমি ওর বুকের ভেতরের কলিজাটাকে টান দিয়ে ছিনিয়ে নিয়ে যাবো। যা। তুমি তোমার কাছে দেখাও, যাও যাও।